দীপাবলিতে রাজ্যে নিষিদ্ধ সব রকমের বাজি, নির্দেশ কলকাতা হাইকোর্টের। উৎসবের মৌসুমে রাজ্যে নিষিদ্ধ বাজি, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, বড়দিন এবং বর্ষবরণের রাতে ফাটানো যাবে না পরিবেশ বান্ধব বাজিও, জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত বছরও করোনা আবহে একই নির্দেশিকা বহাল রেখেছিল হাইকোর্ট। রাজ্যের কোভিড গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বমুখী, রোজই প্রায় বাড়ছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। বিশেষজ্ঞদের দাবি, দুর্গা পুজোর সময় সাধারণ মানুষের লাগাম ছাড়া মনোভাবই এর জন্য দায়ী। এই পরিস্থিতিতে বাজি ফাটানো নিষিদ্ধ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করে রোশনি আলী নামে এক সমাজকর্মী। ওই মামলারই শুনানি ছিল শুক্রবার। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। বিচারপতিরা বলে, করোনা প্রতিদিন বাড়ছে, যাদের করোনায় আক্রান্ত বা করোনা জয়ী, বাজি ফাটলে তাদের শ্বাসযন্ত্রের সমস্যা আরও বাড়তে পারে। পুলিশের পক্ষে পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করা সম্ভব নয়, তাই রাজ্যে সমস্ত রকমের বাজি নিষিদ্ধ। দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, বড়দিন এবং বর্ষবরণের রাতেও ফাটানো যাবে না বাজি। পরিবেশ বান্ধব বাজিও ফাটানো যাবে না, বাজি বিক্রিও করা যাবে না। তার ফলে হয়তো 33 লক্ষ বাজি বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে, তবু জীবনের থেকে ব্যবসায়িক স্বার্থ বড় হতে পারে না। এছাড়াও জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে কেউ বাজি ফাটাচ্ছে বা বিক্রি করছে কিনা সেদিকে নজর রাখার দায়িত্ব পুলিশের। ব্যবহার করা যাবে প্রদীপ ও মোমবাতিও।